আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা নতুন আরেকটি আলোচনা। আমরা আজকে আলোচনা করব গ্রামারের উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা নিয়ে। গ্রামারের উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা নিয়ে, উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, এমনকি গ্রামারের মাদার গ্রামার ধরা হয়, গ্রামারের মাদার গ্রামার ধরা হয়। কারণ বেশিরভাগ কথোপকথনে, বেশিরভাগ প্রশ্নে উমিয়ংসা ইমিয়ংসা ব্যবহার করা হয়, উমিয়ংসা ইমিয়ংসা ব্যবহার করা হয়, তাই মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামার, মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামার উমিয়ংসা ইমিয়ংসা মিয়ংসা। আচ্ছা, আমরা আলোচনা করি তাহলে উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা কার সাথে ব্যবহার করা হয়। মূলত গ্রামারটি ভার্বের সাথে ব্যবহার করা হয়, মূলত গ্রামারটি ভার্বের সাথে ব্যবহার করা হয়, তবে নাউনের ক্ষেত্রেও এর ব্যবহার আছে, তবে নাউনের ক্ষেত্রেও এর ব্যবহার আছে, তবে সীমিত, নাউনের ক্ষেত্রে ব্যবহার আছে তবে সীমিত। বেশিরভাগ কাজ করে ভার্বের সাথে, বেশিরভাগ কাজ করে ভার্বের সাথে। ভার্বের যদি বাচ্চিন থাকে তাহলে সরাসরি উমিয়ংসা, ভার্বের বাচ্চিন থাকলে উমিয়ংসা, বাচ্চিন না থাকলে মিয়ংসা। আচ্ছা, এবারে কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় এই গুরুত্বপূর্ণ গ্রামারটি, গুরুত্বপূর্ণ গ্রামারটি কেন ব্যবহার করা হয়। আমি কোনো কাজের পাশাপাশি আরেকটি কাজ করি, আমি কোনো কাজের পাশাপাশি আরেকটি কাজ করি, কোনো কাজ করতে করতে আরেকটি কাজ করি, কোনো কাজ করতে করতে আরেকটি কাজ করেছি, কোনো কাজের পাশাপাশি আরেকটি কাজ করেছি, এমন বাক্য গঠন করতেই উমিয়ংসা ইমিয়ংসা মিয়ংসা ব্যবহার করা হয়। অর্থাৎ একই সাথে আমার দুইটা কাজ সংগঠিত হয়, একই সাথে একই সময়ে দুইটা কাজ সংগঠিত হয় হয়েছে এমনটা বোঝাতেই ব্যবহার করা হয়, হয় হয়েছে এমনটা বোঝাতেই ব্যবহার করা হয়। আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, দেখুন সিংগু হাগো, সিংগু বন্ধু, হাগো হাগো মানে এখানে সাথে, হাগো মানে এখানে সাথে, সিংগু হাগো বন্ধুর সাথে, ভাব 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 কোনো প্রবলেম নেই, ভাব ভাব কোনো প্রবলেম নেই, ভাব মানে ভাত, আর উল্লুন, উল্লুন অবজেক্ট পার্টিকেল, বাচ্চা মাসে তাই উল, বাচ্চা না থাকলে রুল। তাহলে সিংগু হাগো ভাবুল মগু মিয়ংসা, মগু মিয়ংসা মক্তা থেকে এসেছে, মক্তা থেকে মগু মিয়ংসা, মক্তা থেকে মগু মিয়ংসা কেন ব্যবহার করা হয়েছে। মগু মিয়ংসা ইয়াদি হিসয়ো, ইয়াদি হিসয়ো মানে কি, গল্প করেছি, কথোপকথন করেছি, গল্প করেছি। সিংগু হাগো বন্ধুর সাথে, ভাবুল মগু মিয়ংসা ভাত খেতে খেতে, ভাবুল মগু মিয়ংসা ভাত খেতে খেতে কি করেছি, গল্প করেছি, গল্প করেছি। আচ্ছা, এখানে আপনি এটা দিয়েও গল্পটা করতে পারতেন, কিভাবে, ইয়াগি হামিয়ংসা, ইয়াগি হামিয়ংসা ভাবুল মগস্বয়, ইয়াগি হামিয়ংসা ভাবুল মগস্বয়, গল্প করতে করতে ভাত খেয়েছি। সিংগু হাগো ইয়াগি হামিয়ংসা, ইয়াগি হামিয়ংসা ভাবুল মগস্বয়, গল্প করতে করতে ভাত খেয়েছি, ভাত খেতে খেতে গল্প করেছি। আচ্ছা, এরপর আরেকটু খেয়াল করি, হানগুক মানে কি, কোরিয়ান, নুরে গান, কোরিয়ান গান, কোরিয়ান অবজেক্ট পার্টিকেল, কোরিয়ান গান, কোরিয়ান গান, থুরু মিয়ংসা, থুরু মিয়ংসা থুত্তা থেকে থুরু মিয়ংসা, শোনা অবস্থায়, শোনা অবস্থায় বা শুনতে শুনতে, শোনা অবস্থায় বা শুনতে শুনতে, হানগু করুল খুঙ্গু হিসয়, হানগু করুল খুঙ্গু হিসয়, কোরিয়ান ভাষা পড়াশোনা করেছি বা কোরিয়ান ভাষা পড়াশোনা করি, কোরিয়ান ভাষা এখানে কি লিখেছি আমরা, খুঙ্গু হেয়ো অর্থাৎ পড়াশোনা করি, পড়াশোনা করি, হানগু নুরেরুল, হানগু নুরেরুল কোরিয়ান গান, থুরু মিয়ংসা শুনতে শুনতে, শুনে শুনে, শুনতে শুনতে শোনা অবস্থায়, শুনতে শুনতে শোনা অবস্থায়, শোনার পাশাপাশি আমার বাক্যের প্রয়োজনে ব্যবহার হবে, কোনো জায়গায় শোনার পাশাপাশি হবে, কোনো জায়গায় করার পাশাপাশি হবে, কোনো জায়গায় করা অবস্থায় হবে, কোনো জায়গায় করতে করতে হবে, বাক্য অনুযায়ী ব্যবহার করবো, এগুলো আমরা বাক্য অনুযায়ী ব্যবহার করবো। তাহলে এখানে কি আছে, হানগুক নুরেরু থুরু মিয়ংসা, কোরিয়ান গান শোনা অবস্থায় শুনতে শুনতে, হানগুক অরুল কোরিয়ান ভাষা খুঙ্গু হেয়ো পড়াশোনা করি, কোরিয়ান ভাষা পড়াশোনা করি কি করে, হানগুক কোরিয়ান গান শুনে শুনে, কোরিয়ান গান শুনে শুনে শোনা অবস্থায়। আপনি বাক্যটি এভাবে উল্টিয়েও দিতে পারেন, হানগু গরু খুঙ্গু হামিয়ংসা, হানগু গরু খুঙ্গু হামিয়ংসা, হানগুক নুরেরুল থুরায়ো, হানগুক নুরেরুল থুরায়ো কোরিয়ান গান শুনে। তাহলে কি দাঁড়ালো, হানগুক
한국 어른 공부 하면서 코리안 말을 볼때 볼때 코리안 말을 볼때 볼때 코리안 간 슈니 아차. 에코라시 영화를 보면서 영화 말이 시네마 영화 시네마 보다 되게 보면서 보다 되게 보면서 내때 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 영화를 보면서 시네마 내때 내때 물을 마시어요. 많이 반 꼬리 물을 마시었어요. 많이 반 꼬리씨 물을 마시었어요. 많이 반 꼬리씨 물을 마셔요. 많이 반 꼬리 아차 바꾸는데 올 뒤에 보는 물을 마시면서 물을 마시면서 많이 반 거라 오스타이 많이 반 꼴때 꼴때 영화를 봤어요. 시네마 되겠지. 많이 반 꼴때 꼴때 시네마 되겠지. 아프리 전에 popcorn을 우다른 데는 달래 popcorn 먹으면서 영화를 봤어요. 주스를 마시면서 영화를 봤어요. 뭘 비슷하게 아미 두이타가 잭샷에 꼬레시 아미 두이타가 잭샷에 꼬레시 두이타가 잭샷에 꼬리 야몬타이 프로카시 꼴때 배부한 거라 하 야몬타이 프로카시 꼴때 배부한 거라 하 보는 액전 짝리오 꺼레 맵쇼 꺼레 다음 랩도 샤크를 짝리 꺼레 샤크를 짝리 꺼레 기본 대머리 콩무안 하면서 콩무안 하면서 샤워를 해요. 공무원 하면서 사업을 해요. 그러니까 একজন সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করে সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করে একজন দোকানদার একজন দোকানদার ঝমওয়ানি মিয়ংস ঝমওয়ানি মিয়ংস ঝমওয়ানি মিয়ংস দোকানের পাশাপাশি সে হানুকরণ খংবু হেয় কোরিয়ান ভাষা শিখে দোকানের দোকানদার করার পাশাপাশি কোরিয়ান ভাষা শিখে আমরা সাধারণত ব্যায়াম করতে করতে গান শুনি ব্যায়াম করতে করতে গান শুনি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো উন্দমুল হামিয়ংস উন্দমুল হামিয়ংস নুরেরুল থুরায় উন্দমুল হামিয়ংস নুরেরুল থুরায় আমরা পড়াশোনা পড়াশোনা করতে করতে টিভি দেখি পড়াশোনা করতে করতে টিভি দেখি তাহলে কি বলতে পারবো খংবু হামিয়ংস খংবুরুল হামিয়ংস খংবু হামিয়ংস টেলিভিশন ভায়ো টেলিভিশন ভায়ো সিনেমা দেখি অথবা দেখেছি আপনি যেভাবে বাক্যটা তৈরি করতে চান না কেন এরপর যদি বলতে পারেন যে কি বলতে চান আপনি টেলিভিশন দেখতে দেখতে পড়াশোনা করেছেন টেলিভিশন দেখতে দেখতে পড়াশোনা করেছেন তাহলে কি হবে টেলিভিশন টেলিভিশন ফোমিয়ংস হানুকরণ খংবু হেসয় অথবা হেয় করেন অথবা করেছেন করেন অথবা করেছেন তাহলে এই বাক্যটা দিয়ে এই গ্রামারটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি আমি যখন দুইটা কাজ একই সাথে করব দুইটা কাজ একই সাথে করব সংগঠিত করব যেমন আমি কি করি আমি কোরিয়ান ভাষা শেখাই এবং ব্যবসা করি আমি কোরিয়ান ভাষা শেখাই এবং ব্যবসা করি এই বাংলা কথাটাকেই কোরিয়ানে কনভার্ট করতে আমার উমিয়ংস মিয়ংস ইমিয়ংস ব্যবহার করতে হবে আমি কোরিয়ান ভাষা শেখানোর পাশাপাশি ব্যবসা করি কোরিয়ান ভাষা শেখানোর পাশাপাশি আমার ব্যবসা আছে এই বাক্যটাকে প্রকাশ করতে আমার কোরিয়ান বাক্যে উমিয়ংস মিয়ংস ইমিয়ংস ইমিয়ংস কোথায় বসে ইমিয়ংস আমার নাউনে যদি বাচ্চিন থাকে তাহলে ইমিয়ংস বসবে আমার নাউনে যদি বাচ্চিন থাকে তাহলে ইমিয়ংস বসবে যদি না থাকে তাহলে মিয়ংস আচ্ছা আর এখানে কি আছে ভার ভার্বের যদি বাচ্চিন থাকে তাহলে উমিয়ংস না থাকলে মিয়ংস ভার্বের যদি বাচ্চিন থাকে তাহলে সরাসরি উমিয়ংস আর যদি না থাকে মিয়ংস কেন ব্যবহার করতেছি আমি একই সাথে দুইটা কাজ করি আমি একই সাথে দুইটা কাজ করেছি এটাকেই প্রকাশ করতে কোরিয়ান বাক্যে উমিয়ংস মিয়ংস ব্যবহার করা হয় আচ্ছা আরেকটা আমরা উদাহরণ দেখব এখানে কি আছে জিউন শি জিউন একজনের নাম শি সাহেব জিউন শিউন জিউন সাহেব হাক স্যাং ইমিয়ংস হাক স্যাং ইমিয়ংস এখানে ইমিয়ংস হওয়ার কারণ হাক স্যাং নাউন এখানে ইমিয়ংস হওয়ার কারণ হাক স্যাং নাউন হাকসাই মিউংস পড়াশোনা করার পাশাপাশি ছাত্র হওয়ার পাশাপাশি ছাত্র হওয়া অবস্থায় হইসা ওয়ানিও হইসা ওয়ানিও কোম্পানিতে কাজ করে ছাত্র হওয়ার পাশাপাশি কোম্পানিতে কাজ করে এখানে কি দিতে পারতাম সংসাই নিমি মিউংস সংসাই নিমি মিউংস হইসা ওয়ানিও শিক্ষকতার পাশাপাশি কোম্পানিতে কাজ করে শিক্ষকতার পাশাপাশি কোম্পানিতে কাজ করে ধরুন আমি টেলিভিশন দেখতেছি এবং খেলা খেলতেছি টেলিভিশন দেখতেছি এবং খেলা করতেছি এমন সময় কোনো বন্ধু আমার কাছে ফোন করেছে আমি কি করি জানতে চেয়েছে আমি কি বলবো উন্ডু হামিয়ংস টেলিভিশন ভায়ো উন্ডু হামিয়ংস টেলিভিশন ভায়ো অথবা টেলিভিশনুল ফোমিয়ংস উন্ডু হেয় অথবা টেলিভিশনুল ফোমিয়ংস উন্ডুল হেয় আমি ভাত খাচ্ছি এবং টেলিভিশন দেখতেছি ভাত খাচ্ছি এবং টেলিভিশন দেখতেছি এমন সময়
কোনো পরিচিতজন আমার কাছে ফোন করেছে জানতে চেয়েছে আমি কি করতেছি তাহলে আমি কি বলবো ভাবুল নবমী অংশ টেলিভিশন হেয় ভাবুল নবমী অংশ টেলিভিশনুল ভায়ো ভাবুল নবমী অংশ টেলিভিশনুল ভায়ো অথবা টেলিভিশনুল ফমী অংশ ভাবুল মগয় এমন দুইটা কাজ একই সাথে সংগঠিত করতেছি দুইটা কাজ একই সাথে সংগঠিত করতেছি বা করেছি এমনটাকে প্রকাশ করতে কোরিয়ান এই মাদার গ্রামার খুবই মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার খুবই গুরুত্বপূর্ণ গ্রামার উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা ব্যবহার করা হয় আমি আবার বলতেছি কেন এই গুরুত্বপূর্ণ গ্রামারটি ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় উমিয়ংসা মিয়ংসা ইমিয়ংসা কোথায় ব্যবহার করা হয় আমি একই সাথে দুইটা কাজ সংগঠিত করেছি বা করি দুইটা কাজ সংগঠিত করেছি বা করি এমনটাকে প্রকাশ করতে কোরিয়ান বাক্যে এটাকে ব্যবহার করা হয় ভার্বের সাথে ব্যবহার করা হয় এবং নাউনের সাথে ব্যবহার করা হয় ভার্বের সাথে ব্যবহার করা হয় এবং নাউনের সাথে ব্যবহার করা হয় এই ছিল মোটামুটি আমাদের উমিয়ংসা বিয়ংসা ইমিয়ংসা নিয়ে আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন এসকেএলসির সাথে থাকুন ধন্যবাদ সকলকে